যে দুইটি কাজের কারণে বেশি মানুষ জান্নাতে যাবে। কিছু কাজ মানুষকে জান্নাতের পথ দেখায়, মানুষকে জান্নাতে পৌঁছতে সহায়ক হয়, মানুষকে আল্লাহর নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে। আবার কিছু কাজ মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়, মানুষকে জাহান্নামের দিকে ঢেলে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে? তিনি বলেন, আল্লাহ ভীতি, তাকওয়া ও উত্তম চরিত্র। আবার তাকে প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? তিনি বলেন, মুখ ও লজ্জাস্থান। উপরোক্ত হাদিসে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার মৌলিক দুটি কাজের কথা উল্লেখ করেছেন, যা অধিক পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে। নিম্নে সে দুটি কাজের আলাদা ব্যাখ্যা করা হলো। 1 নম্বর, তাকওয়া বা আল্লাহ ভীতি। তাকওয়া বা আল্লাহ ভীতি হচ্ছে সব ভালো কাজের উৎস, পুণ্য কাজের জন্য পথের দিশারি। তাকওয়া হচ্ছে ভালো কাজের মাধ্যমে আল্লাহর আজাব থেকে বেঁচে থাকা। আগের ও পরের সব উম্মতকে তাকওয়া অর্জনের নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, আর নিশ্চয়ই আমি নির্দেশ দিয়েছিলাম তোমাদের আগে, যাদের কিতাব দেওয়া হয়েছিল তাদের এবং তোমাদেরও, যেন তোমরা তাকওয়া অবলম্বন করো। 2 নম্বর, উত্তম চরিত্র ও সুন্দর আচরণ। যে কাজগুলো অধিক পরিমাণ মানুষকে জান্নাতে নেবে তার মধ্যে দ্বিতীয়টি হলো উত্তম চরিত্র। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। মহৎ চরিত্র কি, এর অর্থ নির্ধারণে কয়েকটি অভিমত আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহৎ চরিত্রের অর্থ মহৎ দিন, কেননা আল্লাহ তাআলার কাছে ইসলামের চেয়ে বেশি প্রিয় কোনো দিন নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, স্বয়ং কুরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহৎ চরিত্র। অর্থাৎ পবিত্র কুরআন যেসব উত্তম কর্ম ও চরিত্র শিক্ষা দেয়, তিনি সেসবের বাস্তবতা নমুনা। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মহৎ চরিত্র হলো কুরআনে বর্ণিত শিষ্টাচার। উত্তম চরিত্রের কিছু শাখা রয়েছে যেগুলো মানুষকে প্রকৃত মুত্তাকি হতেও সাহায্য করে। নিম্নে সেই শাখাগুলো তুলে ধরা হলো। সুবিচার বা ইনসাফ। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেছেন, তোমরা সুবিচার করো, কেননা তা তাকওয়ার নিকটবর্তী। ক্ষমাশীলতা। পবিত্র কুরআনে মহান আল্লাহ তার প্রিয় বন্ধুকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি ক্ষমাশীলতা অবলম্বন করুন এবং মানুষকে ভালো বিষয়ের আদেশ করুন আর মূর্খদের উপেক্ষা করুন। রাসূল প্রেম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও তার অনুসরণ মানুষকে উত্তম চরিত্র অবলম্বন করতে বাধ্য করে এবং প্রকৃত মুত্তাকিতে রূপান্তর করে। নবীজির প্রতি শ্রদ্ধার গুরুত্ব বুঝাতে গিয়ে মহান আল্লাহ বলেন, যারা আল্লাহর রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে, আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার জন্য পরিশোধিত করেছেন, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই দুইটি কাজ বেশি বেশি করার তৌফিক দান করে। আমিন। আজকের ভিডিওতে এতটুকু। পরবর্তী নতুন কোন ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।